হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আইটেল একটি একদম নতুন গ্যাজেটে লঞ্চ করেছে, আইটেল P40। তো এই ফোনটিতে কিছু স্পেশালি ফিচার রয়েছে। এটা হচ্ছে, আপনার অনেকে দাবি করছে যে একদিন চার্জ দিয়ে 3 দিন এটি চার্জ ব্যাক আপ পাবেন। তার স্পেশালি কারণ হচ্ছে এই ফোনটিতে থাকছে 6000 mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি। তো এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত সব কিছু কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকুন। আর এখনও যদি আমার NSBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। তো বন্ধুরা, এখন যদি আমরা প্রথমে এই ফোনের প্রাইসটি নিয়ে কথা বলি, এই ফোনের প্রাইসটি করেছে 8999 টাকা। এখানে আমরা লক্ষ্য করছি 6 GB র্যাম এবং কি 32 GB রোম। মূলত র্যাম প্লাস হচ্ছে 3 আর র্যাম হচ্ছে 3। তো এখন যদি আমরা একটু ডিটেলস নিয়ে কথা বলি, এই ফোনটির সাথে থাকছে 6000 mAh-এর ব্যাটারি, থাকছে তারা অক্টা করে একটি প্রসেসর এই ফোনটিতে ইউজ করেছে, 6.6 ইঞ্চি HD প্লাস ওয়াটারড্রপ ফুল স্ক্রিন ইউজ করেছে, 4G সাপোর্টেড। এবং কি এই ফোনের আমরা লক্ষ্য করছি রিয়ার ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই। তো এই ফোনের প্রাইসটি করেছে 8999 টাকা। তো 9000 টাকা দিয়ে এই ফোনটিতে আপনি পাচ্ছেন 3 GB র্যাম এবং কি 32 GB রোম। তো 3 GB র্যাম, 32 GB রোম, 6000 mAh-এর এই ফোনটি দেখতে কেমন? তো চলেন এখন আমরা ফোনটি আনবক্সিং করে ফেলি। তো এই ফোনের ডিজাইনটা অনেকটাই সুন্দর করেছে, যা আইটেল একদম নতুন লুকে নতুন কিছু নিয়ে আসতেছে সেটা আমার কাছে মনে হলো। তো ফোনটা আমরা একটু সাইডে রাখবো, রাখার পর আমরা দেখবো যে ফোনটির সামনে বক্সে ইম্পর্টেন্ট কি গুরুত্বপূর্ণ আপনার ঠিক আছে অ্যাক্সেসরিজ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি একটি আপনি দিয়েছে সিম, ঠিক আছে, ইজেক্টর। তো এটি দেখতে পাচ্ছি আমরা একটি 1 বছরের ওয়ারেন্টি কার্ড। তো এখন যদি আমরা লক্ষ্য করি যে ফোনটির সাথে কিন্তু একটি ব্যাক কভারও দিয়ে দিয়েছে, যে নতুন কোনো মডেল হলে সেটির সাথে ব্যাক কভার আপনার পাওয়া যায় না, এই জিনিসটা খুব ভালো। তো রয়েছে একটি চার্জার, এটি হচ্ছে 10 ওয়াটের একটি চার্জার। তবে এই ফোনটিতে আপনি চাইলে 18 ওয়াটের চার্জার সাপোর্টেড, কিন্তু বক্সের ভিতরে এটি 10 ওয়াটের একটি চার্জার দিয়েছে। থাকছে সুন্দর একটি হেডফোন, যেটা এখন কোনো ফোনের সাথেই কোনো হেডফোন থাকে না, তবে আইটেল এই ফোনটির সাথে কিন্তু একটি হেডফোন দিয়ে দিয়েছে, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। থাকছে একটি USB ডাটা কেবল। তো এখন যদি আমরা ফোনটি নিয়ে কথা বলি, চলেন এখন সেই আকর্ষণীয় মডেলটি হচ্ছে এটি আইটেল P40। তো আমরা যদি ফোনের ডিজাইন নিয়ে একটু কথা বলি, তো এই ফোনের ডিজাইনটা কিন্তু অনেকটাই যে পিছনের লুকটা করেছে, একটুকা আপনার যেমন ইনফিনিক্স, ভিভো, টেকনো, আইটেল, আমার কাছে মোটামুটি সব একই মনে হচ্ছে। তবে আমরা নিচে লক্ষ্য করছি রয়েছে টাইপ বি চার্জিং পোর্ট, তবে টাইপ সি দিলে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতো, আপনাদের কাছে ভালো লাগতো। থাকছে কিন্তু 3.5 mm-এর হেডফোন জ্যাক, নিচে রয়েছে স্পিকার, তবে সাউন্ড কোয়ালিটিটা বেশ মোটামুটি ভালো করেছে। তো এখন যদি আমরা এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটা যথেষ্ট স্লিম করেছে এবং এটির যে ক্যামেরার যে ডিজাইনটা করেছে এটি খুবই সুন্দর। একদম মিডিলে আপনি লক্ষ্য করছেন এখানে এটা কিন্তু হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এবং এটিতে 2টি ক্যামেরা ইউজ করা হয়েছে। তারপর রয়েছে একটি ফ্ল্যাশ লাইট। তবে ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন নেই, তবে একটি জিনিস অত্যন্ত ভালো লেগেছে, যে 6000 mAh-এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি এতটা স্লিম করেছে, যা আমি আইটেলকে অনেক ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে যে 6000 mAh-এর ব্যাটারি ফোন থাকা সত্ত্বেও কিন্তু অনেক ফোন এত সুন্দর, এত স্লিম কিন্তু হয় না, বাট একটু মোটা হয়। আপনারা কিন্তু লক্ষ্য করছেন এই সিমটা, এই ফোনটা কিন্তু আপনার যথেষ্ট স্লিম করেছে। তো যথেষ্ট স্লিম হওয়ার কারণেও কিন্তু 6000 mAh-এর ব্যাটারি ইউজ করেছে। তো ডিসপ্লেটাও খুব মোটামুটি ভালো দিয়েছে, তবে HD প্লাস, তবে FHD প্লাস ডিসপ্লে থাকলে আরও ভালো হতো। যাই হোক, যেহেতু প্রাইস কম, 9000 টাকা প্রাইসের ভিতর 3 GB র্যাম, 6000 mAh-এর ব্যাটারি, 32 GB রোম, তারপর ফিঙ্গারপ্রিন্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনের যে আউটলুক মডেলটা রয়েছে সেটা কিন্তু অস্থির একটি মডেল করেছে। তো এখন আপনি ডিজাইন নিয়ে বিস্তারিত কথা বললাম, তো এখন যদি আমরা দেখি যে এটি কিন্তু আপনার রয়েছে হাতের রাইট সাইডে আপনার পাওয়ার অন অফ বাটন, তারপর হচ্ছে ভলিউম প্লাস মাইনাস। তো এখন যদি আমরা নিচে কিন্তু ঠিক আছে অবস্থান থাকছে, উপরে কোনো কিছু নেই। তবে এখন যদি আমরা দেখি যে ফোনটিতে কিন্তু আপনি 2টি সিম একটি মেমোরি কার্ড ইউজ করা সম্ভব। অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে একটি সিম একটি মেমোরি লাগানো যাবে কি না, এটি 2টি সিম একটি মেমোরি স্ট্রংভাবে আপনি ইউজ করতে পারবেন।
তো ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন নেই, ডিজাইন সবারই ভালো লাগবে আশা করি। ডিজাইনটি আপনারা দেখতেছেন আপনাদের কাছেও ভালো লাগবে। 9,000 টাকার ভিতর কিন্তু এই ফোনটি সারা বাংলাদেশ এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সকল জায়গায়, সকল সব জায়গায়, সকল মোবাইল ফোনের স্টোরেজে আপনি ফোনটি পেয়ে যাবেন। তো ডিজাইন কিন্তু অস্থির করেছে, কারণ হচ্ছে যে আইটেল এর আগে আরেকটি মডেল লঞ্চ করেছিল, আইটেল A60। তবে A60-এর চাইতে এই ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ হচ্ছে 6000 mAh ব্যাটারি আপনি চাইলে স্ট্রংভাবেও যদি ব্যবহার করেন 2 দিন চার্জ ব্যাক আপ কিন্তু পেয়ে যাবেন, আর আপনি নর্মালি ইউজ করলে আপনি 3 দিন চার্জ ব্যাক আপ আপনি পেয়ে যাবেন যদি আপনি স্ট্রংভাবে নেট ইউজ না করেন। তো এখন যদি আমরা ফ্ল্যাশ লাইট একটু দেখি, তবে ফ্ল্যাশ লাইটটা অনেকটা সুন্দর করেছে যে ক্যামেরার সাইডে দিয়েছে, যে অতটা বোঝার উপায় নেই এবং কি ওটার শেপটা একটু বড় দেয়নি, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ওভারঅল সব কিছু মিলে কিন্তু 9,000 টাকার মাঝে আইটেল একটি বেস্ট ফোন নিয়ে আসছে, তারা চেষ্টা করেছে। এখন ফোনের পারফরমেন্স নিয়ে আমরা কিছু কথা বলি। তো এখন যদি ফোনটি স্পিড নিয়ে আমরা কথা বলি, ফোনটি মোটামুটি বেশ ভালোই স্পিড আমরা পাচ্ছিলাম। মোটামুটি আমি ফোনটি 2-3 ঘন্টা ইউজ করার পর আমার সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, মোটামুটি কিন্তু এটা আপনার স্পিডটা বেশ ভালোই আপনার ছিল, কারণ হচ্ছে এটাতে কিন্তু ইউজ করা হচ্ছে অক্টা কোর প্রসেসর। তো এটা সিপিও কী দিয়েছে আমরা সেটা নিয়েও কথা বলবো, তবে আপনি যদি স্ট্রংলি গেমিং ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি কিন্তু আপনার জন্য না, আপনি নর্মালি ইউজার যদি হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনি ক্রয় করতে পারেন, এটি আপনার জন্য। যেমন আপনি নর্মালি ছবি তুলবেন, নর্মালি ভিডিও গান শুনবেন, সব কিছু মিলে কিন্তু নর্মালভাবে এই ফোনটি আপনি ইউজ করতে পারেন, তাহলে এই ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট হবে। তো এখন যদি দেখি যে এটি মডেল হচ্ছে আইটেল P40, তারপর এটিতে কিন্তু অ্যান্ড্রয়েড 12 দিয়ে লঞ্চ করেছে, এটি সিপিও দিয়েছে ইউনিসস SC9863A1। এটা রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি আপনার 13 MP ডুয়াল রিয়ার ক্যামেরা দিয়েছে, ফ্রন্ট ক্যামেরা 5 MP, 3 GB RAM এবং কি 32 GB ROM, আরও চাইলে কিন্তু আপনি 3 GB RAM প্লাস করে নিতে পারবেন, যেটা এখন সবার প্রয়োজন নেই। এখন কেউ যদি আপনাকে বলেন যে ভাই আমি কিন্তু ভালো গেম খেলতে পারবো কিনা, হ্যাঁ আপনি মোটামুটি পাবজি লাইট তার মানে মোটামুটি গেমগুলো আপনি খেলতে পারবেন, আর আপনি যদি হেভি গেমিং ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি কিন্তু আপনার জন্য না, কারণ হচ্ছে যে 9,000 টাকার একটি ফোন দিয়ে যদি আপনি স্ট্রংভাবে গেম খেলতে যান এটা কিন্তু আসলে কখনো পসিবল না। তবে মোটামুটি আপনি যদি গেমিং ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোনো প্রবলেম হবে না। তো ফোনে ক্যামেরা যে নিয়ে আমরা কথা বলি, তবে ফটো খুব ভালোই আসছিলো, ভিডিও রেজলিউশনও মোটামুটি ভালো ছিল, লো লাইটে তারপর প্রটেক্ট মোডে মোটামুটি ক্যামেরার ছবি বেশটা পারফেক্টই মনে হয়েছে, কারণ 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকা সত্ত্বে কিন্তু আপনি ক্যামেরাটা মোটামুটি ভালোই পেয়ে যাচ্ছেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং কি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে 9,000 টাকা প্রাইস, এই ফোনটিতে আর কী দিবে, এখন কিন্তু সকল ব্র্যান্ডের আপনার প্রাইস একটু বাড়তি, তবে আইটেল যে 9,000 টাকা দিয়ে 3 GB RAM 32 GB ROM এত সুন্দর 6,000 mAh ফোন লঞ্চ করেছে, আমি আইটেলকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমার কাছে মনে হয়েছে বেস্ট প্রাইস বেস্ট ফোন। তো সব কিছু মিলিয়ে কিন্তু ওভারঅল এই ফোনটি ভালোই করেছে, তবে এই ফোনের খারাপ দিক যদি আপনি ই করেন যে প্রসেসরটা একটু মোটামুটি নর্মালি দিয়েছে, বাট আর সব কিছু কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তো এখন যদি ফোনের আপনার ব্রাউজিং নিয়ে কথা বলি, আপনি যদি নেট ইউজ করেন, নেটের স্পিডও মোটামুটি ভালোই ছিল, কারণ 3 GB RAM থাকা সত্ত্বেও কিন্তু খুব স্মুথলিভাবে আপনি এটিতে চাইলে নেট ইউজ করতে পারবেন। তবে ভিডিও দেখার ক্ষেত্রে কোনো প্রবলেম আমার কাছে মনে হয়নি, কারণ হচ্ছে খুবই ফাস্টই আমার কাছে মনে হয়েছিল। তবে আপনি যদি ওয়াইফাই দিয়ে অথবা ভালো কোনো সিম দিয়ে নেট ইউজ করেন, খুব ভালোভাবে আপনি এই ফোনটিতে নেট ইউজ করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাও মোটামুটি ভালোই ছিল। তো ওভারঅল মিলিয়ে 9,000 টাকার ভিতর এই ফোনটিতে কিন্তু আপনি সব কিছু মোটামুটি ভালো পেয়ে যাচ্ছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার NSBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখন থেকে ইনশাআল্লাহ নিত্য নতুন সকল প্রকার মোবাইলের ভিডিও আমার NSBD ইউটিউব চ্যানেলে পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।